কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন আখড়ার সাধু সঙ্গ শেষ হয়েছে। এর মধ্যে অনেক সাধু বাউল আখড়াবাড়ি ছেড়েছেন। শুক্রবার বিকেলে পূর্ণ সেবার মধ্য দিয়ে রীতি সম্পন্ন করেন তারা। সাধু সঙ্গ ভাঙলেও স্মরণ উৎসব শেষ হচ্ছে আজ। বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, আজকে তো স্মরণ উৎসব শেষ হচ্ছে, শেষ দিনের পরিস্থিতি জানাবেন, ভক্ত দর্শনার্থীর উপস্থিতি কেমন আছে আজকে? হ্যাঁ, আসলে লালনের তো মূলত দুইটি পার্ট থাকে, একটি হলো সাধু সঙ্গ আর একটি হলো লালন স্মরণ উৎসবের যে সরকারিভাবে নির্ধারিত অনুষ্ঠান সেটি। কালকে কিন্তু পূর্ণ সেবার মধ্য দিয়ে কিন্তু সেই সাধু সঙ্গটি শেষ হয়ে গেছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, যে অডিটোরিয়ামের নিচে কিন্তু কালকে একদম সাধুতে পরিপূর্ণ ছিল, আজকে সেই অডিটোরিয়াম একেবারেই ফাঁকা। কালকে যেখানে একদম তিল ধারণের ঠাঁই ছিল না, সেখানে কিন্তু এখন মানে অধিকাংশ বাউল সাধুগুরু এখানে চলে যাওয়ার কারণে এখানে কিন্তু নিস্তব্ধতা বিরাজ করছে, যার কারণে কিন্তু এখন যাদের দেখতে পাচ্ছেন এরা কিন্তু দূর দূরান্ত থেকে আসা সাধারণ দর্শনার্থী, যারা আর কি সারা রাত হয়তো গান শোনার পরে এখানে এসে বিশ্রাম নিচ্ছে। তো আসলে পুরো লালন আখড়াবাড়ি জুড়েই গতকালকে যে সমাগম ছিল তার যদি আমি বলি তাহলে হয়তো 10 ভাগের 1 ভাগ মানুষও নেই। তবে আমি লালনের আখড়াবাড়ির যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলেছি, প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি, কথা বলেছি সাধুগুরুদের সাথে, তারা যেটা বলছে যে গতকাল এবং গত পরশু দিনের যে লোক সমাগম, তারা বিগত 1 দশকেও এত পরিমাণে মানুষের আনাগোনা এখানে দেখেননি। কালকে এমন অবস্থা হয়েছে এখানে যে আসলে নিরাপত্তার যে বিষয়গুলো সেটা রক্ষা করতেও পুলিশ প্রশাসনকে আসলে হিমশিম খেতে হয় এবং এক পর্যায়ে তারা কিন্তু মূল যে ফটক সেখান থেকে তাদের মেটাল ডিটেক্টর গেটগুলো তুলে নিতে বাধ্য হয়। আসলে আজকের যে আনুষ্ঠানিকতা যদি বলি, আজকের আনুষ্ঠানিকতা বলতে তেমন কিছুই নাই। সন্ধ্যার পরে যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের আলোচনা আর অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কিন্তু আজকের এই আলোচনা অনুষ্ঠান শুরু হবে এবং পরে কিন্তু সেটা শেষ হবে, সমাপ্তি ঘোষণা হবে ওখান থেকে। এবং লালনের যে গ্রামীণ মেলা, সেই গ্রামীণ মেলা কিন্তু আগামীকাল পর্যন্ত চলবে এবং তারা এই আগামীকাল চলার পরে কিন্তু শেষ হবে এই গ্রামীণ মেলা। তো মূল কথা যে 134তম তিরোধান দিবসের লালন আখড়াবাড়ির যে 3 দিনের যে স্মরণ উৎসব এবং সাধুসঙ্গ, সেই সাধুসঙ্গর কিন্তু আজকেই শেষ দিন এবং এই দিনের মধ্যরাতের পর থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু এই লালন স্মরণ উৎসব শেষ হবে এবং সাধুগুরুরা যার যার ডেরায় তো আগে ফিরে গিয়েছেন। তো কুষ্টিয়ার লালনের আখড়াবাড়ি থেকে এই ছিল আমার কাছে স্মরণ উৎসবের সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন মিলনুল্লাহ।